কোথায়? হ্যাঁ, প্রথমত বিষয় যেটা হচ্ছে যে যেহেতু প্রশ্ন উত্তর পর্ব, সেজন্য প্রশ্ন উত্তর পর্বের আমি কিছু নিয়ম বলে দিতে চাইছি যে প্রশ্ন উত্তরটা কেমন ভাবে হবে। যেহেতু আমরা এই সময়টুকু মানে প্রশ্ন উত্তর সময়টুকু সঠিকভাবে আমরা যাতে পরিচালনা করতে পারি, সেই জন্য কিছু সিস্টেমের দরকার আছে, আর সেই সিস্টেমটা আমি আপনার সামনে বলে দিচ্ছি। প্রথম বিষয় যেটা হচ্ছে, যারা প্রশ্ন করবেন সরাসরি সামনে এসে মাইক্রোফোন দিয়ে প্রশ্ন করার চেষ্টা করবেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, যিনি প্রশ্ন করবেন নিজের নাম এবং পেশা বলবেন। তিন নম্বর হচ্ছে, একজন ব্যক্তি একটাই প্রশ্ন করবেন, তারপর অন্যকে সুযোগ দেবেন, কারণ একজন ব্যক্তি যদি একাধিক প্রশ্ন করে সবাইকে আমরা সুযোগ দিতে পারবো না, যদি একটা করেও আমরা সবাইকে সুযোগ দিতে পারবো না। চার নম্বর, প্রশ্নকারীরা শুধুমাত্র প্রশ্নটি বলবেন, ভূমিকা বলবেন না, যাই ওখানে গেছিলাম এই দেখলাম এই করলাম তারপরে প্রশ্ন করবেন না, শুধুমাত্র প্রশ্ন। পাঁচ নম্বর পয়েন্ট, প্রশ্ন করবেন জানা এবং মানুষের জানানোর জন্য, বক্তা উত্তর দিতে পারছে কিনা এরকম মনোভাব নিয়ে প্রশ্ন করবেন না। ছয় নম্বর পয়েন্ট, কেউ কুইজ করবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল, তার পিতার নাম কি ছিল, এরকম কুইজ কেউ করবেন না। সাত নম্বর পয়েন্ট, যারা প্রশ্ন করবেন তারা এটা ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাব, কারণ আমি একজন ছাত্র মাত্র। ইমাম আহমদ না হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ, 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না, আমি জানি না। তাহলে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি, যিনি ইমাম আহমদ না হাম্বালের পায়ের জুতোর ফিতা খোলার যোগ্যতা রাখে না, সে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে এটা হতে পারে না। সুতরাং আপনারা এটা ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাব। সুতরাং আপনারা প্রশ্ন করবেন ভদ্রভাবে, আমার জানার সম্ভব মতে যদি উত্তর থাকে আমার কাছে তাহলে উত্তর দেবো, যদি না জানা থাকে আমি উত্তর দেবো না, আমার যা বলো আমার জানা নেই। তবে প্রশ্নের উত্তরে আপনাদের পছন্দ হতেও পারে বা নাও পছন্দ হতে পারে, যদি পছন্দ হয় আমল করবেন, না পছন্দ হয় বাদ দিবেন, তবে কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। এই প্রশ্নের নিয়ম নীতি মেনে আপনারা এবার আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, তবে অগ্রাধিকার পাবে তারা যারা সামনে এসে মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করবেন। তারপরে যদি কেউ না থাকে তখন চিটপুট নিয়ে প্রশ্ন করা হবে, যদি কোনো ভাই থাকে তাহলে সামনে এসে মাইক্রোফোনে প্রশ্ন করুন। মাইক্রোফোন ভাই এখানে আছে, মাইক্রোফোন এখানে আছে, আপনারা সরাসরি প্রশ্ন করার চেষ্টা করুন, যদি সরাসরি না থাকবে তখন সেটা আমরা চিটপুটে প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাদ্রাসায় একজন ইন্টার্নি, আপনি আমার একটা প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত পড়া উত্তম বা জায়েজ? ছয় হাদিসে উত্তরটা দিয়ে উঠলে আশা রাখলাম। ভাই আপনি প্রশ্ন করলেন যে তারাবির নামাজ কয় রাকাত পড়াটা উত্তম। প্রথমত এ সম্পর্কে আমরা বিভিন্ন হাদিস দ্বারা, বিভিন্ন আসার দ্বারা কয়েক রকম রাকাত সংখ্যা আমরা পাই। যদি আপনি দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেখানে আমরা কুরআন রাকাতের কথা পাই। যদি আপনি আলী থেকে দেখেন, সেখানেও আমরা আরও বেশি রাকাতের কথা পাই, মোটামুটি 39 রাকাতের কথা পাই। যদি আমরা আবু বকর অথবা উসমান থেকে যদি দেখি, তাহলে সেখানে আরও অন্য রাকাত সংখ্যা আমরা পাই। যদি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখি, তাহলে এটার উল্লেখ আছে সহিহুল বুখারি কিতাবুত তারাবি হাদিস নাম্বার 2013। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ কেমন ছিল। এর উত্তরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজের রাকাত সম্পর্কে বলছেন এবং কেমন ছিল সেটা সম্পর্কে বিস্তারিত বলছেন। মা আয়েশা বলছেন যে রমজান হোক বা রমজানের বাইরে হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসেও এবং রমজানের বাইরেও 11 রাকাতের বেশি পড়তেন না, তবে তিনি প্রথমে 4 রাকাত পড়তেন এবং সেই নামাজের সৌন্দর্যের ব্যাপারে প্রশ্নই করো না। তারপরে আবার 4 রাকাত পড়তেন, তার দীর্ঘ প্রশ্ন সম্পর্কে প্রশ্নই করো না, তারপরে 3 রাকাত করতেন। এখান থেকে প্রমাণিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 11 রাকাত, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে 20 রাকাত এবং আবু বকর আলী অন্যান্য রাকাতগুলো প্রমাণিত।
এখন আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি, আমরা কোনটা আমরা গ্রহণ করব। সাধারণভাবে কিয়ামুল লাইল সম্পর্কে বলা হয়েছে কিয়ামুল লাইলে মাসনা মাসনা রাতের নামাজ দুই দুই করে, অর্থাৎ আপনি যদি আনলিমিট নামাজ পড়ে যান রাতের নামাজ এসারের পর থেকে শুরু করে যদি ফজরের আগে পর্যন্ত যদি দুই দুই করে পড়ে যান কোনো সমস্যা নেই, আপনি হাজার রাকাতও পড়তে পারেন। কিন্তু যদি আপনি সুন্নাতি রাকাত সংখ্যা আপনি কোনটা গ্রহণ করবেন, আবু বকরটা গ্রহণ করবেন, আমি একজন মুসলিম হিসেবে আমার কোনটা গ্রহণ করা উচিত সেটা আপনারা বিচার করবেন, আপনি আবু বকরটা গ্রহণ করবেন নাকি আলীটা গ্রহণ করবেন নাকি উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুটা গ্রহণ করবেন নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গ্রহণ করবেন। যদি আপনি উমার রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেন তাহলে 20 রাকাত, যদি আপনি আলীর গ্রহণ করেন তাহলে 39 বা কিছু কম বেশি আছে সেটা গ্রহণ করতে হবে, আর যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রহণ করেন তাহলে আপনি 11 রাকাত পড়বেন। এখন আপনার যেটা খুশি সেটা আপনি গ্রহণ করেন, এবার আপনি ভেবে দেখুন যে আপনার কোনটা গ্রহণ করা উচিত। তবে তবে সাধারণভাবে আপনি যত ইচ্ছা তত রাতে নামাজ পড়তে পারেন, সমস্যা নেই, কিন্তু ঠিক করা যে আমি এত রিকা সুন্নাত হিসেবে এগারো রেখা, আপনি সুন্নাত হিসেবে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করতে চান তাহলে 11 রেখা, উমারের সুন্নাত পালন করতে চান তাহলে 20 রেখা, এইরকম ভাবে আপনি যার সুন্নাত পালন করেন। এখন আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের কার সুন্নাত পালন করা উচিত সেই বিষয়টা আপনারা ভাবনা চিন্তা করে আমল করবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন আছে যে জিনাদের নাকি বিবাহ হওয়ার পরেও অথবা দু চার বছর পর্যন্ত কোনো সন্তান হয় না, তখন তিনারা মাজারে যায় এবং বিবাহ হওয়ার পরে যখন তিন চার বছর পর্যন্ত কোনো সন্তান হয় না তখন তিনারা মাজারে যায় এবং সত্যপুরী নামে একটা ধান সাজায়। তারপরে ভাই প্রশ্ন সংক্ষেপে করুন, শুধু আপনার প্রশ্নটা এটা হওয়া উচিত যে সন্তানের জন্য মাজারে যাওয়া যাবে কিনা, মানে বিস্তারিত বলার প্রয়োজন। আমি আগে বলে দিয়েছি নিয়ম কি নিয়মে আপনি প্রশ্ন করবেন সেটা আমি আগে বলে দেওয়া হয়েছে। প্রথম বিষয় যেটা হচ্ছে, ভাই প্রশ্ন করলেন যে অনেকের বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে চার বছর পাঁচ বছর বা আরো বেশি সন্তান হচ্ছে না, শেষ পর্যন্ত সে মাজারে যায়। মানে মূল বিষয় যেটা হচ্ছে যে সন্তানের জন্য মাজারে যাওয়া বৈধ কি বৈধ নয়, এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। প্রথম বিষয় যেটা হচ্ছে যে সন্তানের জন্য মাজারে যাওয়া শুধু সন্তানই নয়, বরং কেউ আপনি অন্য কোনো কারণে সেখানে বরকতের জন্য বা জান্নাত পাওয়ার ওসিলা বা আরো কোনো কিছুর জন্য মাজারে যাওয়া যায় কিনা। আপনি একটা বিষয় সবসময় মনে রাখবেন, আজকে আমরা অধিকাংশই মাজার কেন্দ্রিক মুসলিম হয়েছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 এর মধ্যে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের যা অবতীর্ণ করা হয়েছে, কোরআন হাদিস যেটা আমি এর আগে ব্যাখ্যা দিয়েছি। ইসলামে মাজার বলে কোনো কিছু নেই। আজকে যে আমরা মাজার মানে বানিয়ে ফেলেছি, এই মাজার বলে কোরআন হাদিসে কোনো কিছু পাওয়া যায় না। সুতরাং কোনো কিছুকে ইসলামের নামে সংযোজন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 2697 নম্বরে বলছেন যে কোনো কিছু যদি ইসলামের নামে সংযোজন করা হয় সেটা বাতিল বলে গণ্য হবে। আর যদি সন্তান যদি চাইতে হয় তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আমার ভাইরা যুক্তি দিয়ে থাকেন যে এই জন্য মাজারে যেতে হয়, এই জন্য মাজারে যেতে হয় যে আমরা তো সরাসরি মানে আল্লাহ সালার সঙ্গে কথা বলতে পারবো না, যেমন জজের সঙ্গে কথা বলে উকিলের প্রয়োজন হয়, এই জন্য মাজারে যেতে হয় অথবা আমাদেরকে পিঠ ধরতে হয়। প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমরা প্রথমে দেখব
যে এই যে আমরা যেটা মতবাদ বাহালাম সেটা কোরআন হাদিসে আছে কিনা, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হচ্ছে যে আমরা মানে মাঝখানে উকিল ধরতে হয় জজের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু জজ তো আমাদের মতোই মানুষ, জজ তো আমাদের খবর জানে না, জজের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে চাইবেন আপনি সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে চাও, সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার কাছে চাও, যারা আমার কাছ থেকে চাইবে না মুখ ফিরিয়ে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি চাইতে হবে, সন্তান হোক বা যাই কিছু আপনি চান। আপনি ভালোভাবে দেখেন যে কোন ছাগলের সন্তান হওয়ার জন্য বা গরু বকরির সন্তান হওয়ার জন্য আপনার মাজারে যেতে হয় না, মানুষের সন্তান চাওয়ার জন্য মাজারে যেতে হবে এমনটি বিষয় নয়। সুতরাং আজকে আমাদের সমাজে মাজার কেন্দ্রিক আমরা মুসলিম হয়েছি, কোরআন হাদিসে এর কোনো প্রমাণ নেই, এগুলো হচ্ছে শিরক। আল্লাহ ব্যতীত অন্য যে ক্ষমতা মানুষের নেই, সেই ক্ষমতার মালিক যদি আমরা কোনো মানুষকে বানিয়ে দিই, আর মৃত্যু ব্যক্তি তো আরও কোনো ক্ষমতা নেই। সুতরাং এই ধরনের যদি আমরা কর্মকাণ্ড করি তাহলে এটা শিরক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে পাটা স্থাপন করে করার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলছেন সূরা নিসা 16 নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 16 তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। সুতরাং মৃত্যুর আগে তওবা করে না মারা গেলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রশ্ন উত্তর, সরকার তো দেন বৈধ আর অবৈধ, একজন প্রশ্ন করার মানুষের বিরাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার একটা প্রশ্নটা হলো, আমি কোনো একটা জায়গা ঘুরতে গেছি, একটা জায়গা ঘুরতে গেছি যাওয়ার পর মানে আমার একটা ইমার্জেন্সি কল আছে, মোবাইলে দেখি আমার রিচার্জ নাই, মানে ব্যালেন্স জিরো। ভাই আপনার প্রশ্ন সংক্ষেপে বলেন, আপনি বলেন তাহলে আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ। মোবাইলে ব্যালেন্স নাই কিন্তু আমার একটা কল লাগাইতে লাগে, কিন্তু এয়ারসেল অফিসে থেকে লোনের ফিস বিক্রি করা হয়েছে 10 টাকা বললে পরে 12 টাকা কেটে নেয়, এটা কিন্তু জায়েজ না না জায়েজ? ভাই আপনি প্রশ্ন করলেন যে আমরা বিভিন্ন কোম্পানি যে ব্যবহার করি, এয়ারটেল ভোডা বা এয়ারসেল বা যাই হোক না কেন, আমি এমন সময় হয়তো কল করার প্রয়োজন আছে যে সময় হয়তো আমার কাছে ব্যালেন্স নাই, আমাকে কল করতেই হবে, এইরকম পরিস্থিতিতে এটা লোনের সিস্টেম আছে, আপনি 10 টাকা রিচার্জ করবেন, তাহলে আপনাকে 10 টাকা বদলে মানে 10টা রিচার্জ করলে যেটা 60 টাকা বা 60 টাকা 10 পয়সা যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা দেয়, এবং পরে আপনার সেই ব্যালেন্স থেকে আবার 10 টাকা অথবা 12 টাকা কেটে নেওয়া হয়, এটা কেমন? প্রথমত বিষয় যেটা হচ্ছে যে এটাকে বুঝতে হলে আমরা সুদের সংজ্ঞাটা আমরা বুঝতে হবে আমাদেরকে। সুদের সংজ্ঞা হচ্ছে যে কোনো কিছু ওই জিনিসের বদলে ওই জিনিসই যদি আপনি কারো কাছ থেকে ধার নেন আর দেওয়ার সময় যদি বেশি দেন, ধরেন লবণ নিলেন কারো থেকে 100 গ্রাম লবণ, আপনি 110 গ্রাম তাকে লবণ দিলেন, বা টাকার বদলে টাকা, বা যে কোনো সেম জিনিসের বদলে সেম জিনিস যদি আপনি বেশি করেন তাহলে সেটা শুধু হবে। আপনি যখন রিচার্জ নিলেন 10 টাকা হিসেবে দিলেন, 10 টাকা রিচার্জে আপনি পাচ্ছেন কত? 60 টাকা 10 পয়সা। তাহলে আপনাকে কোম্পানি আপনার মোবাইলে কত দিল? 60 টাকা 10 পয়সা। আর আপনার কাছ থেকে যদি 10 টাকাও নেই, মানে মেন ব্যালেন্স আপনার কাছ থেকে কাটবে, মেন ব্যালেন্স থেকে কোম্পানি যদি 60 টাকা 10 পয়সা কাটতো তাহলে ঠিক ছিল, কিন্তু আপনার কাছ থেকে যেহেতু উনি 10 টাকা ধার দিয়েছেন সেই জন্য আপনাকে 10 টাকা মেন ব্যালেন্স থেকে কাটবে, কিন্তু মেন ব্যালেন্স দিয়েছে ও কত? 7 টাকা 10 পয়সা। সুতরাং এই 2 টাকা 90 পয়সা আপনার কাছ থেকে সুদ খেল, আর লোন মানে হচ্ছে কিন্তু আমাদের এখানে সুদ, আর এর সঙ্গে সুদ স্পষ্ট জড়িত আছে। অনেকেই হয়তো জানেন না যে সাধারণভাবে এটা কি, এমন কি সিস্টেম, আমার জানা আছে সিস্টেমটা, যার কারণে আমি বলতে পারলাম যে এটা সুদ, যে সিস্টেমটা করা হয় এটা সুদ। সুতরাং ওই অবস্থার আপনি আগে সজাগ থাকতে হবে যেন সুদের ঘরে আপনি না ঢুকেন, যে এই সিস্টেমে কোম্পানি এর আগে ছিল না, কি করতো মানুষেরা? সুতরাং আজকে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আপনি হাজার লোকের মোবাইল পাবেন, যাকে বলে যে ভাই একটু এমার্জেন্সি কল আছে একটু ভাই লাগান, অবশ্যই লাগিয়ে দেবে, আজকে কল করলেও পয়সা লাগে না, একবার রিচার্জ করলে 3 মাস চলে ফ্রিতে। সুতরাং
আজকে যে সিস্টেম চলছে সেই সিস্টেমটা যে সুদী সিস্টেম, এই সুদী সিস্টেম থেকে